হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 12 অর্থাৎ সৌরজগৎ আমাদের পৃথিবী বা সোলার সিস্টেম অ্যান্ড আওয়ার আর্থ এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো যে আদিম ধারণায় সূর্য পৃথিবীর ঘূর্ণন সম্পর্কে মানুষ কী ভাবত। মানুষ প্রাচীনকাল থেকে সূর্য চন্দ্র তারা নিয়ে আগ্রহী ছিল, তবে সে সময় মহাকাশের এসব জ্যোতিষ্ক পর্যবেক্ষণের যন্ত্রপাতি ছিল না, তাই খালি চোখে যেমনটা বোঝা যেত তারা তেমনটাই আসলে বিশ্বাস করে নিত। অ্যারিস্টটল প্রায় 2000 বছরেরও বেশি সময় আগের বড় একজন বিজ্ঞানী এবং দার্শনিক ছিলেন। তিনি মনে করতেন যে পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে। সে সময় আরেকজন বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিদ ছিলেন টলেমি। উনিও মনে করতেন যে পৃথিবীর চারপাশে সব কিছু ঘোরে, অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে সব কিছু ঘুরছে। কিছু কিছু জ্যোতির্বিজ্ঞানী টলেমির মতবাদে বিশ্বাস করতেন না, কিন্তু তার এই মতবাদকে সে সময় কেউ ভুলও প্রমাণ করতে পারেনি, তাই তাদের এই মতবাদ দীর্ঘদিন ধরে মানুষ বিশ্বাস করেছে। কিন্তু আমরা কিন্তু এখন জানি যে সূর্য পৃথিবীর প্রকৃত ঘূর্ণনটা কি। কেপারনিকাস নামে একজন জ্যোতির্বিদ পর্যবেক্ষণের মাধ্যমে পরবর্তীতে সম্পূর্ণ নতুন একটা মতবাদ নিয়ে আসেন। তিনি পৃথিবীকেন্দ্রিক মডেলের বদলে সূর্যকেন্দ্রিক মডেলের প্রস্তাব করেন। অর্থাৎ তার মডেলের মূল কথা ছিল পৃথিবী সহ আরও অন্যান্য যা কিছু গ্রহগুলো আছে তারা সবাই আসলে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তিনি আরও একটি নতুন কথা বলেন, সেটা হচ্ছে যে পৃথিবী তার নিজের অক্ষের উপরও আবর্তন করে। পরবর্তীতে বিজ্ঞানী গ্যালিলিও ও কেপলার কেপারনিকাসের এই মতবাদের পক্ষে প্রমাণ হাজির করে। বর্তমানে সূর্যকেন্দ্রিক যেই মডেল এটা আসলে সম্পূর্ণরূপে প্রমাণিত। কিন্তু পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরলেও আমাদের কাছে কিন্তু এখনও মনে হয় যে পৃথিবী চারপাশে সূর্য ঘুরছে, তাই না? তো আমাদের কাছে জিনিসটা কেন এরকম মনে হয় খেয়াল করে দেখবে। তুমি যদি গাড়িতে উঠে জানালার দিকে তাকাও তাহলে দেখবে যখন গাড়িটা চলে তখন মনে হয় যে আশেপাশে গাছপালা সব কিছু আসলে পেছনের দিকে চলে যাচ্ছে। আসলে কিন্তু গাড়ি সামনের দিকে চলছে, কিন্তু মনে হয় আমাদের কাছে আমরা যখন গাড়িতে বসে থাকি এটি আমাদের সাপেক্ষে স্থির আছে বা দাঁড়িয়ে আছে, আর পাশের গাছপালা কিন্তু আসলে স্থির, কিন্তু মনে হয় যে তারা পেছনের দিকে ছুটছে। তো পৃথিবী আর সূর্যের ঘূর্ণনের ব্যাপারটা আসলে অনেকটা এরকমই। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে ঠিকই, কিন্তু আমরা পৃথিবীতে বসে সেটা দেখি বলে অনেকটা গাড়ির মতো আর কি, যার ফলে আমাদের কাছে মনে হয় যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে। আসলে কিন্তু ঘটনা সেটা না। তো এবার আমরা জানবো সৌরজগৎ সম্পর্কে। হ্যাঁ, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ আরও 7টি গ্রহ ও অন্যান্য বিভিন্ন জ্যোতিষ্ক ঘুরছে। তো সূর্য এবং কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে গোটা অঞ্চলটাই হচ্ছে আমাদের সৌরজগৎ। সৌরজগতের বেশিরভাগ জায়গায় ফাঁকা। তো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে মূলত 8টি গ্রহ, পৃথিবী হচ্ছে তার মধ্যে একটা। তো এই যে গ্রহগুলো এগুলো সাধারণত গোলাকৃতির হয় এবং এগুলোতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে, কিন্তু এরা নিজেরা শক্তি উৎপাদন করে না, তাই গ্রহ নিজ আলো বা তাপ নিঃসরণ করে না। পৃথিবী থেকে সূর্যের অন্যান্য গ্রহকে উজ্জ্বল দেখালেও এগুলো আসলে সূর্যের আলোতে আলোকিত হয়, তার কারণে আমাদের কাছে সেগুলোকে উজ্জ্বল দেখায়। তো আমরা এখন এই সৌরজগৎ সম্পর্কে একটু সংক্ষেপে টুকটাক পরিচিতি জেনে নিব। সো প্রথমে আমরা জানবো সূর্য সম্পর্কে। হ্যাঁ, আমাদের সৌরজগতের কেন্দ্রেই রয়েছে এই সূর্য। সূর্য একটি নক্ষত্র, এটি আসলে একটা জ্বলন্ত গ্যাসপিণ্ড। এই গ্যাসপিণ্ডে রয়েছে মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। হাইড্রোজেন গ্যাসের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে এখানে বিক্রিয়া করে হিলিয়াম পরমাণুতে পরিণত হয়, এবং এই প্রক্রিয়াটায় আসলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, এবং এই শক্তি আসলে তাপ ও আলোক শক্তি হিসেবে সৌরজগতে ছড়িয়ে পড়ে, এবং এইভাবেই আমরা সূর্যের কাছ থেকে তাপ এবং আলো পেয়ে থাকি। তো সূর্য মাঝারি আকারের একটা নক্ষত্র হলেও এটা কিন্তু আমাদের পৃথিবীর তুলনায় অনেক অনেক বড়। ইনফ্যাক্ট এটা প্রায় 13 লক্ষ গুণ বড়, মানে সূর্যের মধ্যে তুমি আসলে 13 লক্ষটা পৃথিবী ঢুকিয়ে রাখতে পারে। চিন্তা করতে পারছো কতটা বড়? তো সূর্য আসলে পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, তাই এত বড় সূর্যটাকেও আমাদের পৃথিবী থেকে এতটা ছোট দেখায়। তো এবার আমরা সূর্যের চারপাশে ঘোরা গ্রহগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমে হচ্ছে বুধ। হ্যাঁ, বুধ সূর্যের সবচাইতে কাছের গ্রহ, এতে আসলে কোনো বায়ুমণ্ডল নেই। তো এই বুধের পরে আছে আমাদের শুক্র গ্রহ। হ্যাঁ, পৃথিবী থেকে সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা রূপে এবং ভোরবেলায় শুকতারা রূপে আমরা যে তারাটি দেখতে পাই সেটাই হচ্ছে আসলে আমাদের এই শুক্র গ্রহ। তো এই শুক্র গ্রহের আসলে কিন্তু নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোর উপর পরে প্রতিফলিত হয়ে আসে, তাই আমরা একে আলোকিত দেখি। আর এই শুক্রের পরেই রয়েছে আমাদের পৃথিবী। হ্যাঁ, কেবল পৃথিবীতে এই জীবনের উপযোগী উপকরণ ও পরিবেশ রয়েছে। পৃথিবী সূর্য থেকে দূরত্বের দিক থেকে একটি তৃতীয়
গ্রহ। পৃথিবীর পরে সবচেয়ে আকর্ষণীয় যে গ্রহটা আছে সেটা হচ্ছে মঙ্গল। হ্যাঁ, মঙ্গলকে কখনো কখনো আমরা লাল গ্রহ বলি, কারণ এর পৃষ্ঠ আসলে লাল রঙের। এর পৃষ্ঠে খুবই পাতলা ধূলিময় একটা বায়ুমণ্ডল রয়েছে। তো মঙ্গলের মাটির নিচে পানি থাকার সম্ভাবনা আছে বলে বিজ্ঞানীরা এখনো মনে করেন। আর যদি পানি থাকে তাহলে কিন্তু সেখানে জীবন থাকার একটা সমূহ সম্ভাবনা আছে, কারণ আমরা জানি পানির অপর নামই জীবন। আর তাই এই গ্রহটা নিয়ে আমরা অনেকটা বেশি এক্সাইটেড। এরপর হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সূর্যের সবচেয়ে বড় গ্রহ। এটিতে শুধু গ্যাসই রয়েছে, মানে এর মধ্যে আসলে কোনো কঠিন পৃষ্ঠ নেই। বৃহস্পতির পরে যে গ্রহটা রয়েছে সেটা হচ্ছে শনি। শনি গ্রহটিও কেবল গ্যাস দিয়ে তৈরি। এটিকে ঘিরে কতগুলো রিং বা আংটা রয়েছে, এদেরকে আমরা আসলে শনির বলয় বলে থাকি। শনির পরে আছে ইউরেনাস। ইউরেনাস গ্যাস এবং বরফ দিয়ে তৈরি, এটা আসলে খুব ঠান্ডা। তো এই ইউরেনাসের পরে সবার শেষে আছে নেপচুন। নেপচুনও আসলে একটা ইউরেনাসের মতো গ্রহ, এটা একটা নীলাভ গ্রহ। তো এই যে ইউরেনাস নেপচুন, এরা কিন্তু আসলে খুবই ঠান্ডা হয়, কারণ এরা আসলে সূর্য থেকে সবচাইতে দূরে অবস্থান করেন। তো নেপচুনের পরে আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি প্লুটো। আগে প্লুটো নামক এই জিনিসটাকে আসলে গ্রহ মনে করা হতো, কিন্তু 2009 সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে এটি একটি অসম্পূর্ণ ক্ষুদ্র গ্রহ, তাই এই গ্রহের মর্যাদা বাতিল করা হয়, আর তাই এটাকে আমরা এখন আর গ্রহ হিসেবে কাউন্ট করি না। তো এই ছিল মোটামুটি সৌরজগতের গ্রহগুলো। এবার আমরা উপগ্রহ সম্পর্কে জানবো। সৌরজগতের গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তেমনি গ্রহগুলোকে কেন্দ্র করে ঘুরছে ছোট ছোট উপগ্রহ। মানে গ্রহকে কেন্দ্র করে যারা ঘুরে তাদেরকে আমরা উপগ্রহ বলি। তো এরা আসলে নিজেরা তাপ বা আলো উৎপন্ন করতে পারে না, এরা সূর্যের আলো দ্বারা আলোকিত হয়, যেমন আমাদের চাঁদ। হ্যাঁ, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে এই চাঁদ। এটি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। তো সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয় বলে এটাকে আমরা আসলে আলোকিত দেখি, নিজের কোনো আলো নেই। চাঁদ 27 দিন 8 ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। তো আমরা হয়তো খেয়াল করে দেখব যে চাঁদকে আমরা এক এক সময় এক এক রকম দেখি। এটা আমরা দেখি কারণ চাঁদের দশার কারণে। হ্যাঁ, চাঁদের আসলে 8টি দশা বা অবস্থা রয়েছে। খেয়াল করে দেখবে যে চাঁদ এক রাতে হয়তো একেবারেই দেখা যায় না, একে আমরা অমাবস্যা বলি। তারপরের রাতে হঠাৎ করে সরু এক ফালি চাঁদ পশ্চিম আকাশে অল্প সময়ের জন্য দেখা যায়, ঠিক অনেকটা এইরকম। তো এই সরু এক ফালি চাঁদ প্রতি রাতে একটু একটু করে বড় হতে থাকে, এবং 2 সপ্তাহ পর চাঁদকে একটা সম্পূর্ণ থালার মতো দেখায়, মানে পূর্ণরূপে আমরা দেখতে পাই। এটাকে আমরা আসলে পূর্ণিমা বলি। তো পূর্ণিমার পরের রাত থেকে চাঁদটি আবার ছোট হতে থাকে। তো এইভাবে ছোট হতে হতে আবার 2 সপ্তাহ পর অমাবস্যা আসে। এভাবে 29 বা 30 দিন পরপর আমরা অমাবস্যা ও পূর্ণিমা হতে দেখি। তো এই যে চাঁদের দশার পরিবর্তন, এটা আসলে কেন হয়? আসলে সূর্যের আলোটা যখন চাঁদের উপর পড়ে তখন আমরা পৃথিবীতে কোন অ্যাঙ্গেল থেকে বসে সেই চাঁদকে দেখছি সেটার উপর ডিপেন্ড করে আসলে চাঁদের কতটুকু অংশ আমরা দেখতে পারি, আর এই কারণেই আসলে এই দশার পরিবর্তনটা হতে থাকে। তো এইভাবে আসলে চাঁদ ছোট বড় হয়। তো এবার আমরা জানবো কৃত্রিম উপগ্রহ সম্পর্কে। হ্যাঁ, চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলেও পৃথিবীর চারপাশে প্রায় 2500-এর বেশি মানুষ প্রেরিত উপগ্রহ ঘুরছে। মানে এগুলোকে আমরা কৃত্রিমভাবে পৃথিবীতে বানিয়ে পাঠিয়েছি, যেগুলো পৃথিবীর চারপাশে ঘুরছে, এগুলো হচ্ছে আসলে কৃত্রিম উপগ্রহ। তো এই কৃত্রিম উপগ্রহগুলো কী করে? এই কৃত্রিম উপগ্রহগুলো বেতার, টেলিযোগাযোগ, আবহাওয়ার তথ্য সংগ্রহ ইত্যাদি কাজগুলো করে থাকে। তো আমাদের এই সৌরজগতের এই সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ ছাড়াও আরও অন্যান্য জ্যোতিষ্ক ঘুরছে, যেমন গ্রহাণু, উল্কা, ধূমকেতু ইত্যাদি। তো এগুলো সম্পর্কে আমরা এবার জানবো। প্রথমে হচ্ছে গ্রহাণু ও উল্কা। হ্যাঁ, গ্রহাণু হলো গ্রহের চেয়ে আকারে বেশ ছোট কঠিন শিলাময় বা ধাতব বস্তু। এরা আসলে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহের মতো, কিন্তু আসলে কিন্তু গ্রহ নয়। এরপর হচ্ছে উল্কাপিণ্ড। উল্কাপিণ্ড হচ্ছে জ্যোতিষ্কসমূহের মধ্যে সবচেয়ে ছোট জিনিস আর কি। এই ক্ষুদ্র কঠিন পিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছায় যখন সেটা বায়ুর সংস্পর্শে আসে, এবং প্রচণ্ড ঘর্ষণের কারণে এরা পুড়ে যেতে থাকে। এজন্য এদেরকে অগ্নিগোলকের মতো ছুটে যেতে বা পড়ে যেতে দেখা যায়। তো যখন কোনো বড় উল্কাপিণ্ড সম্পূর্ণ পুড়ে শেষ হতে পারে না, তখন সেটা আধা পোড়া অবস্থায় আমাদের পৃথিবীতে এসে আঘাত করে এবং বিশাল বড় বড় গর্তের সৃষ্টি করে। এরপর হচ্ছে ধূমকেতু। ধূমকেতু সমূহ আমাদের সৌরজগতেরই একটা অংশ। পৃথিবী থেকে কখনো কখনো এদেরকে দেখা যায়। এরা মূলত কঠিন পদার্থ দিয়ে তৈরি, এছাড়া গ্যাস, বরফ, ধূলিকণা ইত্যাদিও থাকে। তো তাপ পেলে কী হয়? এর কিছু কঠিন অংশ সহজেই গ্যাসে পরিণত হয়। যখন ধূমকেতু সমূহ সূর্যের কাছাকাছি চলে যায় তখন সূর্যের তাপে গ্যাসীয় কঠিন পদার্থ নির্গত হয়ে আকাশে ছড়িয়ে পড়ে। তখন এটি একটি ঝাঁটার মতো খুব দর্শনীয় একটা লেজের মতো পরিণত হয়, যেমনটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা এইরকম।
তো কোনো কোনো ধূমকেতু আছে যেগুলো কিনা অনেক বছর পরপর পৃথিবীর আকাশ থেকে আমরা দেখতে পাই, মানে পৃথিবী থেকে দেখতে পাই আর কি। যেমন হ্যালির ধূমকেতু নামে একটা ধূমকেতু আছে যেটা প্রায় গড়ে 75 বছর পরপর পৃথিবী থেকে দেখা যায়। এটিকে 1911 সালে একবার দেখা গিয়েছে, 1986 সালে একবার দেখা গেছে, এবং সেই হিসেব অনুযায়ী একে আবার 2062 সালে দেখা যাওয়ার কথা। তো হ্যালি নামক একজন জ্যোতির্বিদ এটা হিসেব করে বের করেছেন বলে সেটাকে আমরা হ্যালির ধূমকেতু নাম দিয়েছি। তো এবার আমরা আমাদের পৃথিবী সম্পর্কে আরও কিছু তথ্য জানব। আমাদের পৃথিবী কিন্তু আসলে সম্পূর্ণ গোলাকার নয়, এটা কিছুটা উত্তর দক্ষিণ দিকে চাপা, মানে কমল লেবুর মতো। সো পৃথিবীর পৃষ্ঠের 3/4 পানি আর বাকি 1 হচ্ছে মাটি বা স্থল। আর এই গোলাকার পৃথিবীকে ঘিরে রয়েছে গ্যাসীয় বায়ুমণ্ডল, যে বায়ুমণ্ডল থেকে নিঃশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকি। তো পৃথিবীর বিষুবরেখার দুই পাশকে, মানে এই যে মাঝখানে একটা রেখা কল্পনা করা হয় পৃথিবীর, এইটাকে আমরা বলি বিষুবরেখা। তো এই বিষুবরেখার দুই পাশকে আমরা দুইটা গোলার্ধ হিসেবে ভাগ করি। এই অংশটাকে আমরা বলি উত্তর গোলার্ধ এবং এই অংশটাকে আমরা বলি দক্ষিণ গোলার্ধ। তো এইবার আমরা জানবো এই যে পৃথিবী যে ঘুরছে না, এই যে আমরা দেখতে পাচ্ছি এইটা সম্পর্কে। এইটাকে আসলে বলা হয় আহ্নিক গতি। হ্যাঁ, সূর্যের চারিদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপর এই যেভাবে ঘুরছে, তো নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণনকে আসলে আহ্নিক গতি বলে। তো পৃথিবীর যে এই যে ঘূর্ণন অক্ষটা, এটা আসলে এরকম সোজা থাকে না, এটা আসলে একটু হেলে থাকে, মানে দেখো একটু বেঁকে গিয়েছে, মানে এইভাবে আমাদের পৃথিবীটা ঘোরে আর কি। তো এই যে অক্ষরেখাটা, এটা পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে ছেদ করেছে। তো অক্ষ হলো আসলে কোনো বস্তুর কেন্দ্র বরাবর কাল্পনিক ছেদকারী একটা রেখা। তো এই যে পৃথিবী তার চারপাশের সব কিছুকে এক ধরনের বলের মাধ্যমে তার নিজের দিকে টানে, এই বলটাকে আসলে আমরা অভিকর্ষ বল বলি। এর ফলে পৃথিবী পৃষ্ঠে অবস্থানকারী কোনো কিছু বা আমরা যখন পৃথিবীতে অবস্থান করছি আমরা ছিটকে পড়ে যাই না এই অভিকর্ষ বলের কারণে। এটা সম্পর্কে তোমরা অষ্টম শ্রেণীতে আরেকটু বিস্তারিত জানতে পারবে। তো এবার আমরা জানবো দিনরাত কীভাবে সংগঠিত হয়। হ্যাঁ, আসলে পৃথিবীর আহ্নিক গতির কারণেই দিনরাত সংগঠিত হয়। একটা ভূগোলক আর একটা মোমবাতি দিয়ে আমরা চাইলে খুব সহজে এই জিনিসটা আমরা বুঝতে পারি। খেয়াল করে এখানে আমরা কী দেখতে পাচ্ছি, যে একটা ভূগোলক, সেখানে গোলকটা মানে পৃথিবীটা ঘুরছে, এবং এর সামনে যে মোমবাতিটা, এটা আসলে সূর্যের মতো কাজ করছে, মানে এটাকে আমরা সূর্য চিন্তা করে নিই। এখন খেয়াল করো আমরা কী দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই ভূগোলকের পেছনের অংশে অন্ধকার, সামনের অংশে আলো, কারণ সামনের অংশে আলো পড়ছে, পেছনের অংশ আলো পড়তে পারছে না। তো এই অন্ধকারাচ্ছন্ন অংশটাই হচ্ছে আসলে রাত, এবং এই সামনের অংশটাই হচ্ছে আসলে আলোকোজ্জ্বল অংশটাই হচ্ছে আসলে দিন। এবং দেখো ভূগোলকটা যেহেতু ঘুরছে, তার মানে এই অন্ধকারাচ্ছন্ন অংশ একবার আলোকিত হচ্ছে, সেটা আবার ঘুরে গিয়ে যখন ওদিকে যাচ্ছে তখন সেটা আবার অন্ধকার হয়ে যাচ্ছে। এভাবে আসলে দিন থেকে রাত, রাত থেকে দিন হয়। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, যখন এটা ঘুরছে সবসময় পৃথিবীর অর্ধেক অংশ কিন্তু অন্ধকারে আছে, মানে অর্ধেক অংশে রাত এবং অর্ধেক অংশে দিন দেখা যাচ্ছে। তো এইভাবে আসলে পৃথিবী সম্পূর্ণ একবার যখন ঘুরে আসে তখন সে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট, যা কিনা একদিনের সমান। আর এই কারণেই আমরা 24 ঘন্টায় একদিন ধরি। তো আশা করি আমরা বুঝতে পারছি যে এই যে পৃথিবীর আহ্নিক গতি, এই ঘূর্ণনটা যদি না থাকতো তাহলে কিন্তু অন্ধকার থেকে আলো, তা আলো থেকে অন্ধকারে আমরা যেতাম না, মানে আমাদের দিন এবং রাত সংগঠিত হতো না। তো সুতরাং দিন রাত্রি সংগঠনের জন্য আহ্নিক গতির ভূমিকা অনেক 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 বেশি। তো এবার আমরা বার্ষিক গতি সম্পর্কেও জানবো। সো পৃথিবী কিন্তু শুধুমাত্র যে নিজ অক্ষের উপর ঘোরে তা নয়, সে কিন্তু সূর্যের চারপাশে একটা নির্দিষ্ট পথে ঘোরে। এই পথটাকে আমরা কক্ষপথ বলি। তো এই যে কক্ষপথ বরাবর পৃথিবীর যে ঘূর্ণন, এটাকেই বলা হয় পৃথিবীর বার্ষিক গতি। তো এই যে সূর্যের চারপাশে পৃথিবী সম্পূর্ণ একবার ঘুরে আসতে তার সময় নেয় 365 দিন 6 ঘন্টা, এবং এই যে এই সময়কেই আমরা এই জন্য 1 সৌর বছর বা 1 বছর বলে থাকি। তো পৃথিবীর বার্ষিক গতির ফলে কী হয়, পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দিন রাত্রি ছোট বড় হয় এবং ঋতুর পরিবর্তন হয়। হ্যাঁ, তো এই ঋতুর পরিবর্তনটা কিভাবে হয় সেটাই আমরা জানবো। খেয়াল করে এই ছবিটা একটু খেয়াল করে দেখো, এখানে আসলে সূর্যের চারপাশে বিভিন্ন অবস্থানে পৃথিবীকে দেখানো হয়েছে। এবং খুব ভালো করে খেয়াল করে দেখো, এই যে পৃথিবীগুলো তাদের নিজ অক্ষের উপর ঘুরছে, এই যে তার অক্ষটা, সেটা কিন্তু একটু বাঁকা আছে, এবং এটা কিন্তু সব জায়গায় একই রকমভাবে বাঁকা থাকে। আর এখানেই হচ্ছে মূল
টেকনিকটা, হ্যাঁ, যেটা হয় যে অক্ষটা বাঁকা হওয়ার কারণে পৃথিবীর উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ কখনো কখনো সূর্যের কাছে চলে আসে, আবার দূরে চলে যায়। যেমন এই জায়গাটা দিয়ে খেয়াল করো, দেখো উপরের অংশটা কিন্তু সূর্যের দিকে হেলে রয়েছে, মানে এটা সূর্যের কাছাকাছি চলে গিয়েছে এবং এই অংশটা সূর্য থেকে দূরে চলে গিয়েছে, মানে দক্ষিণ গোলার্ধটা। তো যে গোলার্ধ কাছে থাকে সেই অংশটা বেশিক্ষণ ধরে এবং খাড়াভাবে সূর্যের তাপ পায়, ফলে সে গোলার্ধ উষ্ণ থাকে, তাই পৃথিবীর সে অংশে তখন গ্রীষ্মকাল বিরাজ করে। অন্যদিকে একই সময় অপর গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে এবং যার ফলে সেটা কম সময় ধরে এবং তির্যকভাবে, মানে বাঁকাভাবে সূর্যের তাপ পায়, ফলে সে গোলার্ধ ঠান্ডা থাকে, অর্থাৎ পৃথিবীর সেই অংশে তখন শীতকাল বিরাজ করে। তো এই চারটা অবস্থান দিয়ে আমরা জিনিসগুলো আরেকটু ভালোভাবে এখন বুঝতে পারবো। এই চারটা অবস্থান হচ্ছে আসলে সূর্যের চারপাশে পৃথিবীর চারটা অবস্থান, যে অবস্থান দিয়ে আমরা মোটামুটি সবগুলো ঋতুকে বা ঋতু পরিবর্তনগুলোকে ব্যাখ্যা করতে পারি। তো এগুলো কিছু নির্দিষ্ট সময় আছে, সেগুলো হচ্ছে 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর এবং হচ্ছে 21শে মার্চ। তো প্রথমে আমরা 21শে জুনে কি হয় এটা একটু দেখার চেষ্টা করি। 21শে জুন তারিখে উত্তর গোলার্ধ সূর্যের কিছুটা কাছে থাকে, যেমন খেয়াল করে দেখো আমরা বুঝতেই পারছি যে উপর অংশটা সূর্যের দিকে হেলে আছে এবং আমরা কিন্তু উত্তর গোলার্ধে বাস করি এবং এই কারণে এই সময় আমরা সূর্যকে আমাদের মাথার উপর দেখতে পাই। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, উত্তর গোলার্ধ কিন্তু বেশি সূর্যের দিকে হেলে থাকার কারণে তারা বেশিক্ষণ ধরে সূর্যের আলো পাচ্ছে, অন্যদিকে দক্ষিণ গোলার্ধ নিচের যে অংশটুকু সে অল্প সময় সূর্যের আলো পেয়েই আবার অন্ধকারে কিন্তু চলে যাচ্ছে। আর তাই এই সময় উত্তর গোলার্ধ থেকে আমরা সবচেয়ে লম্বা দিন ও ছোট রাত দেখতে পাই, কারণ রাতটা আমাদের জন্য ছোট হয়। তো খাড়াভাবে এবং লম্বা সময় সূর্যের তাপ পাওয়ার কারণে এই সময়টিতে এবং এর কাছাকাছি সময়ে বাংলাদেশে বেশ গরম পড়ে। তবে মৌসুমী বায়ুর প্রভাবে এই সময় বাংলাদেশে আষাঢ় শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টিপাত হয় বলে আমরা এই সময়টাকে বর্ষাকালও বলে থাকি। তো এই 21শে জুনের সময় কি হয়, পৃথিবীর দক্ষিণ গোলার্ধ কিন্তু উল্টো অবস্থানে থাকে, অর্থাৎ সেটা সূর্য থেকে দূরে অবস্থান করে, তাই দক্ষিণ গোলার্ধে তখন রাতটা বড় হয় কিন্তু দিনটা ছোট হয় এবং ওখানে সূর্যের আলো কিন্তু বেশ বাঁকাভাবে তির্যকভাবে পড়ে, যার কারণে সেখানে কিন্তু তাপ কম পৌঁছায়, মানে সে সময় তখন শীতকাল বিরাজ করে দক্ষিণ গোলার্ধে। যেমন অস্ট্রেলিয়া জুন, জুলাই, আগস্ট এই 3 মাস হচ্ছে শীতকাল। তো এই হচ্ছে 21শে জুনের অবস্থা। 21শে জুনের পরের অবস্থাটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, হ্যাঁ, মানে তারপরে এখান থেকে আমরা এখানে চলে এলাম। তো পৃথিবী 21শে জুনের পর তার হেলানো অবস্থানের পরিবর্তন করতে থাকে। সো বাংলাদেশ সহ উত্তর গোলার্ধ যেটা কাছে ছিল এই জায়গাতে সেটা একটু দূরে সরে যেতে থাকে এবং একই সাথে দক্ষিণ গোলার্ধ কিছুটা সূর্যের দিকে এগোতে থাকে। তো এইভাবে 23 সেপ্টেম্বর তারিখে পৃথিবীর বিষুব অঞ্চল সূর্যের দিকে মুখ করে থাকে এবং উত্তর ও দক্ষিণ মেরু ওই সময় সূর্য থেকে সমান দূরে থাকে। ভালো করে খেয়াল করে দেখো, এখন কিন্তু এই যে অক্ষটা এইভাবে হেলানো, সো যার ফলে আসলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুইটাই আসলে সূর্য থেকে সমান দূরত্বে থাকে। আর তাই এই 23 সেপ্টেম্বর তারিখে পৃথিবীর উভয় অংশে দিন ও রাত সমান হয়, কারণ কোনো অংশ কাছে বা কোনো অংশ দূরে থেকে ঘুরছে না। তো বিষুবীয় অঞ্চলে তখন সূর্য ঠিক মাথার উপর অবস্থান করে, কারণ কি, এই যে এই অংশটা এখন সূর্যের সবচেয়ে কাছাকাছি বা সূর্যের দিকে সোজা মুখ করে আছে আমরা বলতে পারি। তো বাংলাদেশও কিন্তু তখন দিন রাত সমান হয়, মানে তখন শীতও নয় আবার তখন খুব একটা গরমও পরে না। দক্ষিণ গোলার্ধ তখন শীত চলে গিয়ে গ্রীষ্মকাল আসতে শুরু করে, অর্থাৎ সেখানে তখন বসন্তকাল। সো তার মানে বুঝতে পারছি 23 সেপ্টেম্বরে আসলে সব কিছু ব্যালেন্সড অবস্থানে থাকে। তো 23 সেপ্টেম্বরের পরে পৃথিবী কোথায় আসবে, এই জায়গাটায় আসবে। তো এই জায়গায় যখন আসবে তখন সেটা সময় হবে 22শে ডিসেম্বর, হ্যাঁ, 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের একটি অংশ সূর্যের দিকে মুখ করে থাকে, কারণ খেয়াল করে দেখো এখন নিচের অংশ কাছে চলে আসছে, উপরের অংশ দূরে চলে গিয়েছে। তার মানে কি হবে বুঝতে পারছো, 21শে জুনের ঠিক উল্টোটা হবে, কিন্তু তখন বাংলাদেশ সূর্য থেকে দূরে অবস্থান করে, তাই তখন বাংলাদেশে কি দিন ছোট হয় এবং দেখো রাত বড় হয়, সূর্যকে দেখা যায় দক্ষিণ দিক থেকে হেলে কিরণ দিতে এবং কম সময় এবং তির্যকভাবে সূর্যের আলো আমরা পাই বলে বাংলাদেশে তখন শীতকাল বিরাজ করে। পক্ষান্তরে এই সময় কি হয়, দক্ষিণ গোলার্ধ যেমন অস্ট্রেলিয়ায় তখন দিন বড় এবং রাত ছোট হয়, কারণ দেখো রাতটা কতটুকু আর দিনটা কত বড় অংশ, তাই না? তো সূর্য তখন দক্ষিণ গোলার্ধে খাড়াভাবে গিয়ে পড়ে এবং লম্বা সময় ধরে থাকে, আর তাই দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল বিরাজ করে। তো 22 ডিসেম্বরের পরে কী হয়, পৃথিবী আবার এই দিকে চলে আসতে থাকে, মানে তখন সেটাকে আমরা বলতেছি
একুশে মার্চ। হ্যাঁ, তো পৃথিবী 22 ডিসেম্বরের পরে তার হেলানো অবস্থানের পরিবর্তন করতে থাকে। একই রকমভাবে বাংলাদেশ সহ উত্তর গোলার্ধ তখন কি হয়, যেটা দূরে ছিল এই জায়গায় সেটা আবার একটু কাছে চলে এসে থাকে, এবং দক্ষিণ গোলার্ধ যেটা কাছে ছিল সেটা আবার একটু দূরে চলে যেতে থাকে। তো এইভাবে যখন এই জায়গায় আসে তখন সেটা হয় 21শে মার্চ, এবং এই এই সময়ও আবার দিন রাত্রি সর্বত্র সমান হয়। মানে এই জায়গায় থাকা অবস্থায় পৃথিবী যা হয়েছিল, এই জায়গায় থাকা অবস্থায় পৃথিবী ঠিক সেই অবস্থাটাই হয়। শুধু আমরা এই পাশ থেকে দেখছি, মানে আমরা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন সাইডটা দেখতে পাচ্ছি, মানে রাতের সাইডটা দেখতে পাচ্ছি। এবং খেয়াল করে দেখো, এখনও যেহেতু উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সূর্য থেকে সমান দূরত্ব আছে, তাই এই সময়ে কিন্তু আসলে দিন রাত সমান থাকে। তো এই সময় শীতও বেশি থাকে না, আবার গরমও বেশি পড়ে না। এই সময় আমাদের দেশে বসন্তকাল বিরাজ করে। তো এই 21শে মার্চের পর পৃথিবী আবার ঘুরতে ঘুরতে এই জায়গা, অর্থাৎ 21শে জুন তারিখে আগের অবস্থানে ফিরে আসে। সো এইভাবে সূর্যের দিকে পৃথিবীর অবস্থানের তারতম্যের কারণে, আমি মূলত বলবো এই যে এই বাঁকানো অক্ষের কারণে, পৃথিবীর এই যে উত্তর মেরু দক্ষিণ মেরু কাছে এবং দূরে আসার ফলেই আসলে আমাদের পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। তো এই পর্যন্তই ছিল আমাদের এই চ্যাপ্টার আলোচনা। তো আজকের মতো আমি হাসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।